নমস্কার বন্ধুরা গার্গি কিচেনের সবাইকে স্বাগত তো আজকে একটুখানি মুগের ডাল করলাম ঝিঙে দিয়ে তো মুগের ডালটাকে আমি ভেজে রাখি কাঁচা মুগের ডাল তো সেটাকে সেদ্ধ করে নিয়েছি আর ঝিঙেগুলোকে আমি একটু বড়ো সাইজ করে কেটে তেলটা গরম করে ঝিঙেগুলোকে দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম দেখুন দিয়ে এবার ঝিঙেগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু সময় ধরে নেড়ে চেড়ে নিতে হবে দিয়ে ভালো করে ঝিঙেগুলোকে যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় নাহলে কিন্তু কাঁচা কাঁচা থাকলে ঝিঙের একটা গন্ধ আছে তো ভালো লাগবে না তো সেই জন্য ঝিঙেগুলোকে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেখুন এই দেখুন এইভাবে ভেজে নিচ্ছি আর একটু কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নিতে হবে ভালোভাবে যাতে কারণ ঝিঙে থেকে অল্প অল্প জল বেরোয় এটা সবাই জানেন সে তো সেই জন্য যতক্ষণ জলটা একটু না বেরিয়ে ঝিঙেগুলো ঠিকঠাক এ না হবে ততক্ষণ ভাজতে হবে তো এই দেখুন ভেজে নিয়েছি ঝিঙেগুলো কত কমে গেছে দেখুন যে একটু ভাজা হয়েছে জলটা বেরিয়ে গিয়ে কমে গেছে দিয়ে ওই কড়াইতেই আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম আর কালো জিরে ফোড়ন দিলাম এটা সাদা জিরে দিয়েও হয় তো আমি কালো জিরে দিয়ে আজকে করলাম তো তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর কিছুটা আদা কুড়ে দিলাম কারণ আদা কুড়ে দিলে দেখবেন একটা খুব সুন্দর টেস্ট আসে আপনারা তেঁতো ডাল যখন উচ্ছে দিয়েও যদি তেঁতো ডাল করেন তাতেও যদি আদা কুড়ে দেন দেখবেন খুব সুন্দর একটা স্মেল বেরোয় দিয়ে এবার সেই মশলাটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে ওই সেদ্ধ ডালটা আমি ওর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেওয়ার পরে দেখুন ডালটা একটু ফুটবে না সামান্য একটু জাস্ট ফুটে উঠবে তখনই আমি ওই যে ঝিঙেগুলোকে দিয়ে দেবো যে ভাজা ঝিঙেগুলো রেখেছিলাম দিয়ে এবার সুন্দর করে একটুখানি ডালের সঙ্গে মিশিয়ে দেবো নেড়ে তো তারপরে এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো কারণ অল্প একটু লবণ অলরেডি আগের থেকে দিয়েছিলাম ঝিঙেতে ভাজার সময় তো সেইটা একটু বুঝে লবণ পরিমাণটা দেবেন যাতে বেশি যেন না হয়ে যায় আর একটু ফুটে উঠবে ফুটে ওঠার পরে দেখুন যখন একটু ফুটে উঠবে তারপরে আমি একটুখানি চিনি দেবো কারণ চিনি না দিলে কিন্তু মানে নুন আর মিষ্টি না দিলে যে কোনো রান্নাতেই জানেন স্বাদটা ভালো আসবে না তো সেই জন্য নুন আর মিষ্টিটা দিয়ে দিয়েছি ঠিক করে দিয়ে এইবার দেখুন জাস্ট ভালো করে ফুটিয়ে নেবো একটু কারণ ভালো করে ফুটে গেলে ঝিঙেগুলো সেদ্ধ হয়েই আছে জাস্ট আরেকটু নরম হবে তো এইভাবে ঝিঙে দিয়ে মুগের ডাল একবার বাড়িতে অবশ্যই একটু করে দেখবেন এটা নিরামিষ ডাল কিন্তু খেতে এত সুন্দর হয় না এর সঙ্গে জাস্ট একটা তরকারি হলেই আপনারা খেয়ে নিতে পারবেন খুব সুন্দর ডালের রেসিপিটা তো এটা একবার বাড়িতে অবশ্যই একটু করে দেখবেন মানে এটা নিরামিষ একটা রেসিপি কোনো এখানে মাছের মাথা দিয়ে নয় কিছু না জাস্ট ঝিঙে দিয়ে নর্মাল মুগের ডাল তো একবার আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন